তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি। ওরা কোন রকম হামলা করে জি, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠাই দেবো। আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি, নতুন করে ব্যানার করি। হাতে হাতে ব্যানার না, ওখানে আমার ছবি না, হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে জি, একটা একটা ইসের সাথে, স্ট্রিকের সাথে, মানে একটা মানে হাজি ওই যে ভাইয়া আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো। এই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিসিলের লোক থাকবে জি, গাওয়া যদি বাধা দেয় জি, তো ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ই করে ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগে থেকে জি, তখন এটা পাঠাই দেওয়া যাবে যে জিনুসের কি করতেছে দেখো, বুঝছো জি? আপা জি, সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সব থাকবে জি আপা, দুই পাশেও তারা থাকবে সবই, একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি জি জি জি, আয় বাধা দে দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে জি, ওই ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক দূরে রাখবা, ঠিক মতো ছবি উঠাবা জি, ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম, হ্যাঁ তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো জি আপা, ঠিক আছে আপা জি, ইনশাল্লাহ ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো, ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি টবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, ইউনিসেফের স্বৈরতন্ত্র জি, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে, 250 তোমার 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল, একটা ছুতা দিয়ে কি নাস্তা নিয়ে গোলমাল করছে, নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট সার্টিফিকেট কি ধরনের কথা, এটা হয়নি কখনো, অসভ্যতার একটা সীমা থাকে। তারপর তোমার ইয়ে করলো, আমার এতগুলি পুলিশ মারলো আওয়ামী লীগের, আমরা তো 370 জনের নাম পাইছি, সংখ্যা তো আরো বাড়বে, আরো বাড়বে, আমি তো সমস্ত ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি, তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, এসব হিসাব বাইর করো, সব হিসাব আমরা কোন কলা গন্ডায় করে নেবো জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালে দিয়ে দেওয়া হচ্ছে জি জি আপা, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব জি আপা, ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না, আর এখন তো একটু মোরালি ডাউন আছে, হিলারি আসলো না, তার বান্ধবী আসে নাই জি, আসার কথা গেছে, আসার কথা ছিল না, কমলা হ্যারিস তা তো, আচ্ছা আচ্ছা জি, সেই তো কমলা হ্যারিস আসলে মনে করতো, যদিও কমলা হ্যারিস হিলারি নেয় না, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু সে আবার ইউনিসের কমলা হ্যারিস এর সাথে ইউনিসের ভালো ইয়ে আছে, বন্ধুত্ব আছে, সেটা আমি জানি, ছবি দেখলাম ছবি মুখি পাইতে হকার বসাইয়ে তবল নেয়, হকার বসাইছে আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই হিন ইনসিডেন্ট ওই থাকে পিসা পায়খানা করে নষ্ট করে আলেছি, আমরা তো আস্তে ধীরে যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাআল্লাহ, ওখানে পায়খানা পেশাব করে কোথায়, ওই ভিতরে ভিতরে ফ্লোরে ফ্লোরে, হ্যাঁ ফ্লোরের উপরে জি, সামনে বসে যাও কেন, না ওখান তো বসতে তো আমরা অনেকদিন যাই না, ওই যে যারা ফুটপাতে ই আছে না টুকাই টুকাইরা ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে, রাস্তার উপর বিছানে পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকি গুলো অফিসের ভিতরে রাখে,
জি হ্যাঁ, এটা করতে হবে। আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পোড়াইছে, দোকানপাট, তোমার ইন্ডাস্ট্রি যা যা পোড়াইছে সব তালিকা বাইর করো। জি আপা, এলাকা এলাকায় সব জায়গায় বলে দিয়েছে, প্রত্যেক এলাকা থেকে এই তথ্য দিতে হবে, কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন ইউনিভার্সিটি সব। ঢাকায় যে চকোটা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসেছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে, পুলিশ মারা গেছে। হ্যাঁ, সেটা কিন্তু সামনে আসে না। এই তথ্য বার করো। জি আপা, ইনশাল্লাহ। যেভাবে পড়ালো আমাদের তত কল্পনাও করা যায় না, প্রত্যেকের বাড়ি ঘর পড়াই দিচ্ছে। জি, আর আমাদের তো কারো নাই, সবাই বাড়ি। আমাদের পরিবার যাওয়া ছিল, তারপর পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি, সবাই বাড়িঘর পড়ায়। এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পোড়া, আর কালো তো আছে আবার। এখান থেকে সব খবর গুলি আসে পাইতো, এরকম যখন মানে সেই পাকিস্তানি হানাদার বাহিনী, তোমরা তো তা দেখো নাই, আমরা তো দেখছি, এই ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। এখন তো কত মারছে তার হিসাব হয়, পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নাই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো ই করি যে সৈন্য হত্যা দিবস, ওরা বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে, বুঝছেন। পরে সাধারণ শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী, ওরা ছাত্র দলে দিছে ধাওয়া, ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্র দলেরও ভয় পাই। এই নিয়ে তারা ওই রকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে, মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে, প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না, রাত্রে কেন তারা ব্যানার লাগালো, এই জবাব চায় আর কি। খোঁজ রাখো তো, ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র অস্ত্র রাখে, কারণ হলে একবার সার্চ করানো হবে আর মিডিয়া করাবো। জি আপা, ইনশাল্লাহ। কিন্তু একটু পার্টিকুলার খবরটা পাইলে সুবিধা হয়, তাহলে একটা দুটো ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে, ওটা খবর বের করে আবার পাঠাবো। জি জি জি, তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি।